স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁয়ের হরিপুর থানায় দুটি মামলা করেন পঞ্চাশ বিজিবি ব্যাটালিয়নের নায়ক সুবেদার জিয়াউর রহমান একটিতে গরু পাচার ও ছিনতাইয়ের অভিযোগে তিনজনের নাম উল্লেখ করা হয় এতে সংঘর্ষে মধ্যে সাদেক ও নবাব এবং নিহতদের ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কাশেমকে আসামি করা হয় অপর মামলায় সরকারি কাজে বাধা ও অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগে উনিশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও আড়াইশো জনকে আসামি করা হয়েছে আর একটা হচ্ছে সরকারি কাজে বাধা দেন এই সংক্রান্ত আর একটা মামলা মামলায় তিনজনের নামে মামলা যে দুই তিনজন মারা গেছে তার মধ্যে দুইজনের কথা এজাহারে বলা আর একজন নবাব একজন সাদে কেদের কথা আর সরকারি কাজে বাধা দেন উনিশ জন এজাহার নামেও সহ অজ্ঞাত দুই জন এদিকে এলাকাবাসীর অভিযোগ নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা করতে গেলেও তা এজাহারভুক্ত করতে গরিমসি করছে পুলিশ যদিও তা অস্বীকার করেন থানার ওসি তো মামলা আমরা করবো কি তার আগে বিজিবি যা আর থানা বুক কেস করার আমরা কোনো বুদ্ধি পাইনি রাত নটা পর্যন্ত আমরা ছিলাম ওখানে তারপর দেখলাম যে বিজেপি ওখান থেকে হটে আমরা ওখান থেকে আর ঢুকতে পারলাম না নিহতের পরিবারের স্বজনদের থেকে বলা হচ্ছে যে গতকালকে নাকি ওনারা এসেছিল আসার পরে মামলা করার জন্য সেই মামলা নাকি নেওয়া হয়নি না 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 কে আসছিলেন সংঘর্ষ ও মামলার পর জেলার বহরমপুর জুড়ে আতঙ্ক বিরাজ করছে গ্রেপ্তার এরাতে অনেকেই এলাকা ছাড়ছেন গরিব মানুষ আমরা খেটে না খেলে আমরা পেটে ভাতে চলতে পারবো না তো স্বামীর আমাদেরকে মাঠে ঘাটে হাটে বাজারে যেতেই হবে তাদের তো আমরা নিরাপত্তা পাই না এখন আমাদের খাওয়া দাওয়া সব বারণ হয়ে গেছে এখন কেমন করে বাড়িতে রোব আমরা খুব চিন্তাতে পড়ে গেছি এই বিজেপির সুষ্ঠু বিচার চাই সুষ্ঠু শাস্তি চাই আমরা টাকা পয়সা কিছু চাই না আমরা শুদ্ধ আমরা শাস্তি চাই আবার যদি এই স্বামীদেরকে ধরে নিয়ে চলে যায় ছেলেদেরকে ধরে নিয়ে চলে যায় এর আবার কিভাবে কি কি করবে এখন তো আমরা দেশে বসবাস করতে হবে আমরা শান্তি চাই এটা সরকারের কাছে আমরা বিচার চাই গরু চোরাচালানের অভিযোগে গত মঙ্গলবার বহরমপুর গ্রামবাসীর গরু জব্দ করার সময় এলাকাবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষ হয় এ সময় এলোপাতারি গুলি চালায় বিজিবি এতে তিনজন নিহত হন সময় সংবাদ ঠাকুরগাঁও